सिविल वर्क 85% मतलब हो गया ठीक है, और मेरा जो इलेक्ट्रिक काम बाकी है, रोड का काम थोड़ा रोड का चल रहा है अभी भी ठीक है। तो मैं हम लोग एक्सपेक्ट कर सकता हूँ कि जो 24 में हो सकता है ना, 24 में, केंद्रीय সরকারের ডোনার মন্ত্রণালয়ের অধীনে প্রায় 50 কোটি টাকা ব্যয় সাপেক্ষে হাতিখালী পরিষদীয় সমষ্টির মান্দারদিসার নিকটবর্তী হাতিখালী এবং মান্দারদিসার মাঝখানে ইস্ট ওয়েস্ট করিডর মহাসড়কের পাশে 1,000 বিঘা জমির উপর 2021 সালের 26 জুলাই ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস হয়েছিল। পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবলাল গার্ডোসা, হাফলং এর বিধায়ক নন্দিতা গার্ডোসা, মন্ত্রী পীযূষ হাজারিকা, হাতিখালী পরিষদ সদস্য বিমল হুজাই প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস করেছিলেন। শিলান্যাসের 2 বছরের মাথায় এসে ইতিমধ্যে নির্মাণ কাজ অনেকটাই শেষের দিকে, অবশিষ্ট রয়েছে পার্কের ভেতরের পথ নির্মাণ তথা ইলেকট্রিক্যাল কাজ, সব মিলিয়ে প্রায় 80% কাজ শেষ হয়েছে। উল্লেখ্য 2012 সালের 8 অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্র, রাজ্য এবং ডিমা হালাম দাওগার মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট অর্থাৎ MoS চুক্তির অধীনে উত্তর পূর্বাঞ্চলের আসামের মান্দারদিসায় ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ হচ্ছে। ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাত ধরে পাহাড়ে কিছুটা হলেও প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে, এছাড়া এতদঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নে সহায়ক হবে, কারণ পার্বত্য জেলায় সরকারের দ্বিতীয় উদ্যোগ হবে এই পার্ক। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা গুয়াহাটির KGM কনসালটেন্ট ট্রান্সপিজ অ্যাসোসিয়েটরের সাইট ইঞ্জিনিয়ার জগতীশ রায় এই বিষয়ে জানিয়েছেন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হাতিখালী পরিষদীয় সমষ্টির মান্দারদিসা এবং হাতিখালীর মাঝখানে সিঙ্গিপুর গ্রামের কাছে, যেখানে ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ চলছে। এবং আমি এখানে এসে যখন ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে কর্মকর্তারা রয়েছেন বা সাইট ইনচার্জ বা ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের থেকে যে তথ্য পেয়েছি, তথ্য অনুসারে ইতিমধ্যে প্রায় 80-85% কাজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে পথ নির্মাণ এবং ইলেকট্রিফিকেশনের কাজ, এবং তারা আশাবাদী যে খুব সত্বরেই ডিমা হাসাও ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাম সম্পন্ন হবে। এবং এটাও আমরা বলতে পারছি যে ডিমা হাসাও ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাম যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে ডিমা হাসাও জেলার সাধারণ জনগণ তথা বেকার ভাই বোনেরা কিছুটা হলেও উপকৃত হবেন, কারণ ডিমা হাসাও ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাত ধরে এখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাই আমরা আগামী দিনে আশাবাদী যে ডিমা হাসাও ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাত ধরে পাহাড়িয়া ডিমা হাসাও জেলার উন্নয়নের ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতির পথ দেখাবে তা কিন্তু নিশ্চিত। শুরু হওয়াটা 21 জুলাই কা, আচ্ছা 21 জুলাই সে স্টার্ট হুয়া হ্যায় তবসে আভি ভি চল রহা হ্যায় অর মেরা ওভারঅল কাম মোটামুটি 65 কমপ্লিট হো গিয়া অর সিভিল ওয়ার্ক মেরা 85% কমপ্লিট হো গিয়া। আচ্ছা অর টোটাল ইয়ে প্রজেক্ট পুরো হ্যানোভার কা মতলব কিতনা দিনো মে হোগা ইয়ে নেই বল পা রহা হুঁ আভি। আচ্ছা ঠিক হ্যায় কাম আভি ভি চল রহা হ্যায় এসে প্রজেক্ট কস্ট কিতনা হ্যায় আপ লোগো? প্রজেক্ট কস্ট তো মেরা অ্যাজ পার বিএকিউ হিসাব সে 47 সামথিং 47 ক্রোর সামথিং ঠিক হ্যায় বস ইতনাই। তো এসে আপ লোগো এক্সপেকটেশন কব তক হ্যায় মতলব কাম ইয়ে বল নেই পা রহা হুঁ মে আভি, ইয়ে হাই অথরিটি কা মতলব ম্যাটার হ্যায় ঠিক হ্যায় আভি মে তো সাইড পে হুঁ ইয়ে বল নেই পা রহা হুঁ। লেকিন কাম অলমোস্ট 80% এভারেজ মে? হ্যাঁ অল ওভার অলমোস্ট এভার মতলব সিভিল ওয়ার্ক 85% মতলব হো গিয়া ঠিক হ্যায় অর মেরা যো ইলেকট্রিক কাম বাকি হ্যায় রোড কা কাম থোড়া রোড কা চল রহা হ্যায় আভি ভি ঠিক হ্যায়। তো মে হাম লোগ এক্সপেক্ট কর সকতা হুঁ কি জে 24 মে হো সকতা হ্যায় না, 24 মে, উইদিন 24 মে তো হো সকতা হ্যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।